প্রায় 8টা বাজে, এখন দাঁড়িয়ে থেকে আমরা হাঁসগুলোকে খাওয়াচ্ছি, প্রায় আধা ঘন্টা ধরে খাওয়াচ্ছি। তারপরেও হাঁসের খাবার চাহিদা যেন কোনোভাবেই কমছে না। তো এত রাত্রে আদেও হাঁসকে খাবার দেওয়ার কোনো প্রয়োজন আছে কি? কিংবা এত রাতে খাবার দেওয়ার পরেও প্রায় আধা ঘন্টা ধরে খাচ্ছে কিন্তু খাবার চাহিদা কেনই কমছে না, সেই সম্পর্কে অবশ্যই জানাবো। প্লাস আমার খামারের সহযোগীকে আমি হাতে কলমে কিছু শেখানোর ট্রাই করছি, কি শিখাচ্ছে কিংবা আদেও সে খামার সম্পর্কে কতটুকু অভিজ্ঞ সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো প্রতিবেদন জুড়ে সঙ্গে আছি আমি মোসাম্মদ সুমি সিদ্দিকা। তো ইনফরমেশনগুলো দুটো ভাগে বিভক্ত করলাম, একটি হচ্ছে এত রাত্রে আমি কেন খাবার দিচ্ছি কিংবা খাবার দেওয়ার পেছনে কী কারণ আছে, আর একটি হচ্ছে আমার খামারের সহযোগীকে আমি কি শিখাচ্ছি কিংবা সেই সহযোগীকে আদেও আমাদের কি কি শিখিয়ে পড়িয়ে তারপর খামারের দায়িত্ব বুঝে দেওয়া উচিত। তো প্রতিবেদনটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি একজন নতুন খামারি হয়ে থাকেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন খামার বিষয়ক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। রাত প্রায় 8টা বাজে, আমরা কিন্তু আধা ঘন্টা ধরেই খামারে আছি এবং খাবার দিচ্ছি আনলিমিটেড, আধা ঘন্টা ধরে খাবার খাচ্ছে, আরও কিন্তু খাবার চাহিদা আছে দেখলেই বুঝতে পারছেন আপনারা। প্রতিদিন কি আমি এই রাত 8টার সময় এভাবে খাবার দেই কিংবা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকি? না, প্রতিদিন দেই না। আমি প্রতিদিন হাঁসগুলো তুলে বিকেলবেলা হাঁসগুলো তুলে কিছু পরিমাণ খাবার দেই, যাতে করে প্রায় 7টা থেকে 8টা পর্যন্ত হাঁস খাবার খেতে পারে কিংবা এই যে রাত 7টা থেকে 8টা পর্যন্ত খাবারের চাহিদা পূরণ করতে পারে। সারাদিন কিন্তু আনলিমিটেড খাবার দেওয়া থাকে, তো এই রাত্রে এত খাবার চাহিদার একমাত্র কারণ হচ্ছে দুপুর থেকে রাত অবধি হাঁসের খামারে কোনো খাবার ছিল না, যার কারণে হাঁস এতটা খাবার খাচ্ছে। তো আমরা কিন্তু বাজারে রেডি ফিড কিনে খাওয়াই, তো সকাল থেকে দুপুর অবধি যে খাবারের চাহিদা সেটা আমরা পূরণ করতে পেরেছি, বাকি খাবারের চাহিদা সেটা দোকান থেকে আনার পরে আমরা পূরণ করতে পারতাম, কিন্তু আনফর্চুনেটলি যে দোকান থেকে আমরা ফিড কিনে আনি সেই দোকানটা বন্ধ ছিল কিংবা যে কোনো কারণে খাবারটা আনতে পারিনি, তাই সেই হাঁসের ফিট আনতে আনতে প্রায় রাত 7টা বেজে যায় এবং রাত 7টার পরেই আমরা কিন্তু খামারে আসি। তখনই এসে হচ্ছে তার আগে কিন্তু হাঁসগুলোকে তুলে ফেলি, শুধু পানি দিয়ে রাখি ঘরে, আর দুপুর থেকে রাত অবধি যেটা খাবার চাহিদা ছিল সেটা পূরণ করতে পারিনি। আর দেখেন এই রাত 8টার সময় যে খাবার দিয়েছি আধা ঘন্টা জুড়ে খাচ্ছে তারপরও খাবার চাহিদা পূরণ হচ্ছে না। তো এখন আসা যাক যে রাত্রে তো কোনো দিনেই এত খাবার চাহিদা থাকে না, কিংবা আমরা তো সকালে খাবার দিয়েছি, দুপুরে খাবার দিয়েছি, দুপুর থেকে রাত অবধি খাবার দেয়নি, তাতে এত চাহিদা কীভাবে হচ্ছে? আর এক বেলায় তো হাঁস এতটুকু কিংবা এতগুলো খাবার খাওয়ার কথা না। হ্যাঁ দেখেন, আমরা অনেকেই মনে করি যে হাঁসকে যদি বেশি খাবার দেই হাঁস অনেক বেশি খেয়ে ফেলবে, কিংবা হাঁসকে তিন বেলা অনেকেই খাবার দিতে ভয় পাই, আমরা মনে করি তিন বেলা জায়গায় যদি দুই বেলা দেই তাহলে হাঁসের খাদ্যটা আমাদের কম লাগবে। না, আমি কিন্তু সারাদিন হাঁসের খামারে আনলিমিটেড খাবার দিয়ে রাখি, আর একটা নির্দিষ্ট পরিমাণ খাবারে প্রতিদিন শেষ হয়ে যাচ্ছে, আর সেটা অবশ্যই একটা স্ট্যান্ডার্ড মাপ অনুযায়ী হাঁসগুলো খাবার খেয়ে নিচ্ছে। তো এই যে দুপুর থেকে রাত অবধি যে খাবার খায়নি সেটার চাহিদা একেবারেই পূরণ করছে, এখন আধা ঘন্টা জুড়ে যেহেতু খাবার আমি দিয়ে রেখেছি খাবার চাহিদা পূরণ হচ্ছে না, তার মানে দুপুর থেকে রাত অবধি যেটা ঘাটতি ছিল সেটা একেবারেই পূরণ করছে। কিন্তু আমরা আদেও কি এভাবে খাবার দিয়ে হাঁসের চাহিদা পূরণ করতে পারবো? কিংবা আমরা যদি একবেলা খাবার না দিয়ে অন্যবেলা খাবার দেই সেক্ষেত্রে ওই একবেলার খাদ্য আদেও কি বেঁচে যাবে? না, সেই একবেলার খাদ্যের চাহিদা প্লাস আপনি যখন খাবারটা দিবেন তখনকার খাবার চাহিদা একেবারেই হাঁস পূরণ করবে, কিন্তু ওই একবেলা যে আপনি খাদ্যটা দিচ্ছেন না সেই সময়ে ডিম তৈরি করতে পারবে না, যার ফলশ্রুতিতে আপনি দুই বেলার খাদ্য একবেলাও যদি দেন খাদ্য আপনার শেষ হয়ে যাবে কিন্তু ডিম দিতে হাঁসগুলো বিলম্ব করবে। তো আমরা যেহেতু ইচ্ছা করে এই সমস্যাটা করিনি, দুর্ভাগ্যবশত এটা হয়ে গেছে, আসলে খাবারটা ঠিকই খাচ্ছে প্রতিদিন, এখানে কিন্তু যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণে খাবার খেলো, কিন্তু ওই যে একবেলা যে আমরা হাঁসকে খাবার দিলাম না তার জন্য অবশ্যই কাল থেকে বলতে এই যে আজকে রাত্রে যেটা ডিম উৎপাদন করবে সেটার কথা বলছি না, আগামী কাল থেকে ডিম একটু কম দেয়া শুরু করবে, কিংবা 2 থেকে 3 দিন
এই যে এক বেলার কারণে ডিম আমরা কম পাবো এটা কিন্তু আমি জানি। তো যাই হোক, ইচ্ছা করে তো সবাই এই সমস্যাটা করবে না, কিংবা অনেকে ইচ্ছা করে আসলে দুই বেলার খাদ্য কিংবা চার বেলার খাদ্য দুই বেলা দিয়ে দেয়, আর মনে করে যে একবেলা আমি যদি খাদ্যটা বাঁচিয়ে ফেলি তাহলে হয়তো বা আমি অনেক লাভবান হয়ে যাব। না, আপনি যদি একবেলার খাদ্য বাঁচাতে যান তাহলে সেই ঘাটতিটা আপনাকে ডিমের মাধ্যমে সে হচ্ছে পুষিয়ে দিবে, কিংবা ডিমের মাধ্যমে সেই ঘাটতিটা আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই এই সম্পর্কে আপনারা একটু সতর্ক থাকবেন, আর এই ইনফরমেশনটা আপনাদের খামারে অবশ্যই আপনারা কাজে লাগানোর ট্রাই করবেন। তো এখন আসা যাক যে আমার খামারের সহযোগীকে আমি কী শিখেছি, আদেও তার কোনো প্রশিক্ষণ ছিল কি না। অ্যাকচুয়ালি এই ছেলেটা আমার খামারে এর আগেও কিন্তু ছিল, কিন্তু একে আমি হাতে কলমে যেটা শিখিয়েছি সেটাই শিখেছে। যেমন হচ্ছে খাবার দেয়া, খাবার পাত্র পরিষ্কার করা, হাঁসকে ছেড়ে দেয়া, হাঁসকে ঘরে প্রবেশ করানো, কিন্তু কতটুকু মেডিসিন দিতে হবে, কোন রোগের কোন চিকিৎসা, কিংবা কোন রোগ হলে কোন মেডিসিন দিতে হবে এটা কিন্তু আমি শিখাতে পারিনি। কারণ সেইভাবে এই ছেলেটা প্রস্তুত নয়, কিংবা আমি যতই শেখানোর ট্রাই করি সে কিন্তু ভুলে যায়। তো ভুলে যাওয়ার প্রবণতা আছে, আর এই ছেলেটাকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটু কিন্তু বেশি সহজ সরল, আর সেভাবে অতটা অগ্রগতি হয়নি এর। তো যাই হোক, এই সারাদিন আজকে বৃষ্টি ছিল, কিছু সময়ের জন্য বৃষ্টিতে ভিজেছে, যার জন্য আমি কিছু মেডিসিন দিচ্ছি এবং একে আমি শেখানোর ট্রাই করছি যে কেন মেডিসিন দিলাম, কিংবা কী মেডিসিন দিলাম, কতটুকু মেডিসিন দিলাম, কয়টা করে দিলাম, এগুলো শেখানোর ট্রাই করছি। আর এই ছেলেটার কিছু কথা শুনলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আদেও এই ছেলেটাকে কিছু শেখানো সম্ভব কি না, কিংবা আমি আসলে এই ছেলেটার কাছে খামারটা পুরো দায়িত্ব আমি অর্পণ করে দিতে পারি কিনা। তো চলুন এই ছেলেটার মুখ থেকে আমরা শুনে আসি আমি কিভাবে শেখানোর ট্রাই করছি, কিংবা আদেও তার পক্ষে কতটুকু অগ্রগতি সম্ভব। তো চলুন আমরা একটু দেখে আসি। তো খাবারটা আনলাম, আনার পর মিক্সচার করলাম, মানে খাবার মিক্সচার করে খাবারটা আবার দিয়ে পানি টানি দিয়ে তারপর ওষুধ টষুধ দিয়ে বড়ি টড়ি দিয়ে। কি ওষুধ দিছিস? তিনটে ওষুধ বড়ি, আবার তিনটে বড়ি, আবার তিনটে বড়ি। আর তোমার হচ্ছে যে কি মনে কয় এটা ভিনেগার? হ্যাঁ, এই যে এইটু, এই দুইটা ওষুধ। এই ওষুধগুলো কেন দেওয়া হইলো? ওইটা দেন হাসে তোমার হচ্ছে ভালোর জন্য, ভালোর জন্য। এই যে বৃষ্টির যে ভিজিল তার জন্য নয়? আমরা যারা স্বাভাবিক মানুষ আছি আমাদের সঙ্গে কিন্তু এর তুলনা করলে কখনোই হবে না, কিংবা আমি কিন্তু এর উপরে পুরো খামারের দায়িত্ব কখনোই অর্পণ করে দিতে পারি না। তবে এর মাধ্যমে আমার খামারের কাজ কিছু আমি সহজ করতে পারি, কিংবা কিছু কাজ আমি কমিয়ে নিতে পারি। যেমন হাঁসের খাদ্য দেয়া, খামারটা পরিষ্কার রাখা, হাউজে পানি দেয়া, হাঁসগুলোকে তোলা, হাঁসগুলোকে বের করা, তো এই ধরনের কাজ কিন্তু আমি এর উপর ডিপেন্ড করে হচ্ছে করতে পারি। বাকি কাজগুলো যেমন পুরো খামারটা দেখা, হাঁসগুলো সুস্থ আছে কি না, হাঁসের মেডিসিন কোনটা দিতে হবে, আজকে হচ্ছে কোন সিচুয়েশন ছিল, বৃষ্টি হয়েছে কি না, কিংবা অতিরিক্ত গরম ছিল কি না, এর উপর ডিপেন্ড করে প্রতিনিয়ত আমাকেই হচ্ছে খামারটা পরিচালনা করতে হবে, আমাকেই মেডিসিন দিতে হবে, হাঁসগুলোকে সুরক্ষার জন্য আমাকেই সবসময় কাজ করতে হবে। আপনারা অনেকেই কর্মচারী দ্বারা কিন্তু খামার পরিচালনা করেন, আদেও সে কোথাও থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে কি না, কিংবা আদেও তার উপরে আপনি খামারের দায়িত্বটা অর্পণ করে দিতে পারবেন কি না সেটা না জেনে আপনারা কিন্তু তার উপরে দায়িত্ব দিয়ে দেন না। আপনি যতই কর্মচারী কিংবা একজন সাহায্যকারীর দ্বারা খামার পরিচালনা করেন, অবশ্যই আপনাকে খামারে যেতে হবে, প্রতিনিয়ত হাঁসগুলোর খোঁজখবর নিতে হবে, সেই হাঁসের কী চাহিদা, খাবার চাহিদা আছে কি না, কিংবা হাঁসগুলো সুস্থ আছে কি না, সেগুলো আপনাকে নিজেকেই খেয়াল রাখতে হবে। তো আজকে যে দুটো ইনফরমেশন দিলাম আমার খামারে ঘটে যাওয়া যে হচ্ছে সমস্যাটা, দেখেন আমি ইচ্ছা করেই কিন্তু হচ্ছে খাবারের ঘাটতি দিইনি, কিন্তু অনেকে ইচ্ছা করে খাবারের ঘাটতি দেয়, আর ইচ্ছা করে খাবারের ঘাটতি দেওয়ার পরে কী হতে পারে, কিংবা ইচ্ছা করে খাবারের ঘাটতি দিয়ে আমরা কতটুকু লাভবান হতে পারি, কিংবা হাঁস থেকে কী পরিমাণ লসের সম্মুখীন হতে পারি, সে সম্পর্কে আপনাদের জানালাম। প্লাস হচ্ছে আপনাদের খামারের যে হচ্ছে দায়িত্বে থাকবে তার উপর আপনারা কতটুকু ডিপেন্ডেন্ট হতে পারেন, কিংবা তার আদেও খামার
সম্পর্কে কিছু জানার দরকার আছে কি না, আপনি যদি পুরো ভার তার উপরে ছেড়ে দেন আর সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করুন। আশা করছি এই দুটো বিষয় আপনারা আপনাদের খামারে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন, এবং প্রত্যেকটা ভিডিওতে দেখা কিংবা প্রত্যেকটা ভিডিওতে বলা ইনফরমেশন আপনাদের খামারে আপনারা প্রতিনিয়ত কাজে লাগিয়ে অগ্রগতির চেষ্টা করবেন। তো সেই কামনায় আজকের এই প্রতিবেদন আমি শেষ করছি। আমার প্রত্যেকটা প্রতিবেদনে দেওয়া ইনফরমেশনগুলো আপনারা কতটুকু কাজে লাগাতে পারছেন কিংবা আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন, যদি পারেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।